রাজশাহীর নদাপাড়া এলাকায় প্রকাশ্যে মালবাহী ট্রাক থেকে একশো টাকা করে চাঁদা আদায় করছে একটি চক্র রীতিমতো মূল সড়কের পাশে একটি অস্থায়ী ঘর তুলে পরিচালিত হচ্ছে চাঁদা উত্তোলনের কার্যক্রম সময়ের ক্যামেরায় ধরা পড়ে প্রশাসনের নাকের ডগায় চাঁদাবাজির দৃশ্য শ্রমিকদের কল্যাণে এই চাঁদার টাকা উত্তোলনের কথা থাকলেও চারটি রশিদের মধ্যে একটিতে দেখা যায় ট্রাক ট্যাঙ্কলরি ও ভ্যান মালিক সমিতির উন্নয়নের নামেও তোলা হচ্ছে ত্রিশ টাকা যা অকপটে স্বীকার করেছেন চাঁদা আদায়কারীরা অবশ্য কেউ আবার রশিদ না দিয়ে মালবাহী ট্রাক থেকে চাঁদা তুলে নিজের পকেট ভারী করছেন মুঠোফোনের ভিডিওতে তা স্পষ্ট বোঝা যাচ্ছে চালকরা জানান চাঁদার টাকা না দিলে ভেঙে ফেলা হয় গাড়ির মূল্যবান যন্ত্রাংশ তাই বাধ্য হচ্ছেন টাকা দিতে প্রতিদিন দাদা একশো করে দিতে হয়ছে আশা দিতে হয় যাওয়া দিতে হয় আবার মেন কথা হলো কোনো জায়গাতে নেয় না এখানে জবস্তি নাই গায়ে জোরে না দিলে আমাদের লোক ভাঙচুর করে ই গিলাস ভাঙচুর করে আর ট্রাক ট্র্যাঙ্ক লরি ও দাবি চাদার সিংহভাগ অর্থ নিহত ও হেল্পারের পরিবারকে আর্থিক অনুদান শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় হয় তবে রেজিস্টার খাতায় পাওয়া গেল আয় ব্যয়ের নানা অসঙ্গতি এখানে আমাদের মহামারী অনুযায়ী না যা আমরা নেতারা পকেট ভরে এটা আমরা যা করি শ্রমিকের সাথে করি আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের তারা যদি কাউকে জোর করে বা ট্রাক বাইরে এসে যদি কোথাও চাঁদাবাজি করতে চায় তাহলে অবশ্য আসবে তার বিরুদ্ধে আসবে সংশ্লিষ্টরা জানান ট্রাক ট্র্যাঙ্ক লরি ও কাভার ভ্যান থেকে প্রতিদিন গড়ে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা চাঁদা আদায় করা হয় সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী